আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেজিটেবল এগ স্যুপ। ভেজিটেবল এগ স্যুপ খেতেও যেমন মজা এবং পুষ্টিসম্মত একটি খাবার, রোগীর জন্য খুবই পুক্ত একটি খাবার, খুব সহজেই তৈরি করা যায় এই ভেজিটেবল এগ স্যুপটি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যেমন স্যুপটি সাধারণ কিন্তু খেতে অসাধারণ। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটাকে আমি গরম করে নিচ্ছি। হাঁড়িটা গরম হবার পরে আমি এখন এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে একটু গরম করে নিচ্ছি। 1 চা চামচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু ভেজে নিলাম, পেঁয়াজের গন্ধটাকে দূর করে নিলাম। এখন আমি 1/2 কাপের পরিমাণ সবজি নিয়েছি, গাজর আর ফুলকপি নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। গাজর আর ফুলকপি সহকারে 1/2 কাপ পরিমাণ আমি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1/2 কাপ। এখন এগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা ঘির বদলে বাটারও ব্যবহার করতে পারেন, ঘি বা বাটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সবজিটাকে সামান্য একটু ভেজে নেছি। সবজিটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম, এমন নয় যে একেবারে সিদ্ধ করে ফেলতে হবে, ভাজতে ভাজতে সামান্য একটু কালার চেঞ্জ হলেই হবে। এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। তিন কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে বলকিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত বুদবুদি না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকব। সবজিগুলো দিয়ে হালকা বুদবুদি উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1/4 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের। আপনারা মেজারমেন্ট কাপটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্যুপটার স্বাদ খুব ভালো হবে, মাপমতো হবে। এখন আমি 1টা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। দেবার পরে সব কিছু দেবার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ারটা পানির সঙ্গে গুলিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, তা না হলে নিচে জড়ো বেঁধে যেতে পারে, এই কারণে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি 1টা ডিম গুলিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া সস দেওয়া হয়েছে সেহেতু লবণটা চেক করে দেবেন, খুব বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা কুচি, পাতাটা দিয়ে দিলাম। দেবার পরে 1 মিনিট নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেবার পরেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। হয়ে গেল আজকের স্যুপটি, এখন গরম গরম পরিবেশন করতে হবে। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই ভেজিটেবল এগ স্যুপটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আর কথা নয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।